আসসালামু আলাইকুম আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। পড়াশোনা করতেছো তো? হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করতে হবে। ম্যাডামরা যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু বাসায় কমপ্লিট করতে হবে, বসে থাকলে হবে না। আর সবাই বই খাতা নিয়ে বসে গেছো? পেন্সিল রাবার নিতে ভুলো না, কিন্তু শার্পনারও নিয়ে নিও সাথে, ঠিক আছে? আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিব। এর আগেও আমি তোমাদের কি দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আজকে আবার নিতে এসেছি। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে কি বলো তো? দেখো তো বোর্ডে লেখা আছে, তোমরা পড়তে পারো কিনা। হ্যাঁ, এখন আমরা করব লিঙ্গ পরিবর্তন। কি করব? লিঙ্গ পরিবর্তন। এখন লিঙ্গ পরিবর্তন তো করব, বুঝলাম, কিন্তু লিঙ্গটা কি? ম্যাডাম তো আমাদেরকে লিঙ্গ কি বলে নাই, তাহলে আমি লিঙ্গ পরিবর্তন কিভাবে বুঝবো? আসো আগে জানি আমরা লিঙ্গ কি। লিঙ্গ হচ্ছে কোনো লক্ষণ বা চিহ্ন। তোমরা আমার সাথে সাথে বলো আর লেখো, লিঙ্গ হচ্ছে কোনো লক্ষণ বা চিহ্ন, যে লক্ষণ বা চিহ্ন দেখে আমরা নারী পুরুষ আলাদা করতে পারি, বা নারী পুরুষ, পুরুষ নারী উভয়কেই অনেক সময় বুঝিয়ে থাকে, তাই হচ্ছে লিঙ্গ। আচ্ছা, এখন তো বুঝতে পারলে কি, পারলে না তোমরা? ঠিক আছে, আসো আমরা লিঙ্গ পরিবর্তন করা শুরু করে দেই। খাতা পেন্সিল নিয়েছ না? খাতা খুলে লেখা শুরু করো। দেখো বোর্ডে আমি যা যা লিখেছি, যেভাবে লিখেছি, তোমরা ঠিক সেইভাবে লিখবে। আর আমি যেগুলো নিচে নিচে লিখতে বলবো, তোমরা সেগুলো নিচে নিচেই লিখবে, সেগুলো পাশাপাশি লিখবে না, ঠিক আছে? দেখো বোর্ডের দিকে তাকাও, তোমরা খাতায় আগে লিখে নাও লিঙ্গ পরিবর্তন। দেখো লিঙ্গ পরিবর্তন, লয় রসিকের লি, উমগ লিঙ্গ, প বয়সন্ন রয়ষ্কে রি, প তয়রে ন বর্তন, তাহলে লিঙ্গ পরিবর্তন। আচ্ছা, লিখে ফেলেছো তোমরা লিঙ্গ পরিবর্তন? দেখো বোর্ডে লেখা আছে কি, অনাথ। কি লেখা আছে? অনাথ, যাদের কোনো কি নাই, মা বাবা ভাই বোন কিছু নাই, তাদেরকে কি বলে? অনাথ বলে। আচ্ছা, অনাথ হচ্ছে পুরুষ লিঙ্গ, মানে পুরুষ বোঝায়, পুরুষদেরকে বোঝানো হয়। আর আমরা অনাথের পাশে লিখেছি কি, দাগ দাও একটা, লিখেছি কি, অনাথা। কি লিখেছি? অনাথা, যা দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝানো হয়, মানে মহিলাদেরকে বোঝানো হয়, আচ্ছা, বা নারীদেরকে বোঝানো হয়। দেখো তোমরা কি লিখেছো, অনাথ সামনে দাগ দিয়ে অনাথা লিখেছো? হ্যাঁ, লিখো কিন্তু, ভুল করো না। এরপরে দেখো কি লিখেছি আমি, অজ স্বরে অ জ অজ, লিখো তোমরা আমার সাথে সাথে, অজ স্বরে অ জ অজ, অজ লিখেছো? আচ্ছা, অজ লেখার পর সামনে একটা দাগ দাও, দাগ দিয়েছো? দাগ দিয়ে লেখো অজা, অ যা স্বরে অ বর্গের জায়গায় যা, অজা, লিখে ফেলেছো? আচ্ছা, এরপরে লেখা আছে কি দেখো, ধোপা, ধয় করে ধো, পয় করে পা, ধোপা। তোমরা কিন্তু ধোপা অজের নিচে নিচে লিখবে, ঠিক আছে? ও আবার অন্যটা অজার নিচে লিখো না, কিন্তু আমরা অনাথ লিখেছি, অনাথের নিচে লিখব অজ, অজের নিচে লিখব ধোপা, ধয় করে ধো, পয় করে পা, ধোপা। ধোপার সামনে একটা দাগ দাও, দাগ দিয়ে লেখো ধোপানি, ধয় করে ধো, পয়কার পা, নয়তে কি করে নি। দেখো ধোপানি, ধোপানি লিখেছো তোমরা? হ্যাঁ, লেখো ধয় করে ধো, পয়কার পা, নয়তে কি করে নি, ধোপানি। ধোপানির পর লেখা আছে কি, ধোপানি কি জানো? ধোপানি হচ্ছে যারা ধোপা, ধোপা হচ্ছে যারা কাপড় চুপড় ধোয়, লন্ড্রি চিনো তোমরা? লন্ড্রিতে কাপড় ইস্ত্রি করতে দেয় না, আমরা ধুইতে দেয় না, ওদেরকে ধোপা বলে। আর ধোপানি হচ্ছে ধোপার বউ, ধোপার যে বউ, বউকে বলে ধোপানি। আর ধোপা হচ্ছে ধোপার বিপরীতে কি আছে, ধোপানি। এরপরে দেখো আছে কি, তরুণ। এরপরে কি আছে, তরুণ। তরুণের পরে কি আছে, দাগ দাও সামনে, তরুণের সামনে দাগ দিয়ে লেখো তরুণী। তরুণের পরে কি লিখবা, তরুণী। তরুণ বানানটা কি, ত বয়সন্ন রস্কর রু মধিনন্ন, তরুণ লিখেছ? এরপরে সামনে একটা দাগ দাও, দাগ দিয়ে লেখো তরুণী, ত রয়ষিক বয়সন্ন রয়ষিকর রু মধিনন্ন, এদিকে নি, তরুণী। তরুণী লিখেছ? তোমাদের কি এতটুকু লেখা হয়ে গিয়েছে, অনাথ অজ ধোপা তরুণ,
এবার আমরা লিখব সেবক, সেবক তারপরে দাগ দিয়ে লিখব সেবিকা। দেখো সেবক বানানটি কি, সরকারি সে ব ক সেবক, আর দাগ দিয়ে সামনে দাগ দিয়ে আমরা লিখব কি সেবিকা, সরকারি সে বড় শিকারী বি কয়েকারে কা সেবিকা। দেখো এই সেবক সেবিকারা কারা বলতে পারো, যারা আমাদেরকে কি করে অসুখ হলে সেবা যত্ন করে, হাসপাতালে থাকে ডাক্তার নার্স, এদেরকে আমরা কি বলি সেবক সেবিকা। তার ছেলে ডাক্তারদেরকে আমরা বলি কি সেবক, আর মেয়ে ডাক্তারদেরকে বা নার্সদেরকে আমরা বলি সেবিকা, কি ঠিক আছে? আচ্ছা এবার দেখো সেবক লিখেছো না, সেবকের নিচে নিচে তোমরা লেখো কবি, কি লিখবে কবি, কবি লিখে একটা দাগ দিবে, দাগ দিয়ে লেখো মহিলা কবি। তারপর ম লিখতে পেরেছো, দেখো কবির সামনে দাগ দিয়ে লিখবে মহিলা কবি। কবি কারা বলতো, যারা কবিতা লেখে উপন্যাস লেখে তাদেরকে আমরা কি বলি, তোমাদের বইয়ে যে ছোট ছোট গল্প লেখা আছে না, কবিতা লেখা আছে না, ওইগুলো যারা লিখেছে পুরুষ যারা লিখেছে তারা হচ্ছে কবি। আর মহিলা যারা, যাদের নাম যেমন সুফিয়া কামাল, তিনি কি একজন মহিলা না, আচ্ছা তিনি হচ্ছে মহিলা কবি। এখন এটা লেখা হয়ে গিয়েছে, এরপরে দেখো লেখা আছে কি বনপো, কি লেখা আছে বনপো, বনপো বানানটা কি বয়কর ব দন্তে ন পয়কর পো, বন পো, বনপো লিখেছো তোমরা, তোমরা কি বনপো লিখে ফেলেছো, বনপো লেখা হয়ে গিয়েছে। দেখো বয়কর ব ন বন, পয়কর পো বনপো, এরপরে লেখো দাগ দিয়ে সামনে লেখো বন ঝি, কি লিখবে বন ঝি। তারপরে রাজা, রাজা লিখেছো, রায়কারা জয়াকারে যা রাজা, রাজা লেখার পরে দাগ দিবে, দাগ দিয়ে তারপরে লেখো রানী, রয়কার রা নয় দিকে চরেননি রানী, রাজার সামনে দাগ দিয়ে তোমরা কি লিখবে রানী, ঠিক আছে রাজার সামনে দাগ দিয়ে তোমরা কি লিখবে রানী, রানী লিখেছো। তারপরে দেখো সিংহ, সিংহ তো আমরা সবাই চিনি, কি চিনি না, হ্যাঁ বনের রাজা কি সিংহ, লেখো দন্তে স্বর শিকারী সি অনেশ্বর হ সিংহ, এরপরে সামনে দাগ দাও, দাগ দিয়ে লেখো সিংহী, সিংহ সিংহী, তারপরে সিংহী বানানটা কি দন্তে স্বর শিকারী সি অনেশ্বর হদিকি করে কি সিংহী, এরপরে দেখো লেখা আছে কি সিংহর নিচে লেখো পিও, সিংহের নিচে কি লিখব পিও, পর শিকারী পি পয়ের নিচে রফলা, তারপরে লেখো অন্তস্থিও, তাহলে হলো কি প্রিয়, প্রিয়র সামনে দাগ দিয়ে লেখো প্রিয়া, পরশিকারে পি পয়ের নিচে রফলা, অন্তস্থিয়ায় আকার প্রিয়া, লেখা হয়ে গিয়েছে তোমাদের। আচ্ছা এরপরে আরেকটা আমরা কি লিখব, দেখো প্রিয়র নিচে লেখো চাচা, চয়কারে চা চয়কারে চা চাচা, লিখেছো তোমরা খুব তাড়াতাড়ি লিখে ফেলো, চয়কারে চা চাচা, চাচার সামনে দাগ দিয়ে লেখো চাচি, চয়কারে চা চয়দিকি কারে চি চাচি, চাচা চাচি তো আমাদের সবার আছে বাসায় আছে না, ভাইয়ের বাবার ভাই কি কি বলে চাচা, আর তার বউকে কি বলে চাচি, কি ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা আবার দেখি খাতায় কোনোখানে ভুল করেছি কিনা, কি তোমরা বোর্ডে তোমরা লিখতে কোনো ভুল করেছো কিনা সেগুলো একটু কারেকশন করে নেওয়ার কথা বলেছিলাম না, আসো এখন সেগুলো একটু কারেকশন করে নেই, আর তোমরা তোমাদের খাতাগুলো একটু ঠিক করে নাও, আর লেখাগুলো কিন্তু সুন্দর করে লিখতে হবে, পচে করে কিন্তু একদম লেখা চলবে না, ঠিক আছে। এবার দেখো কি লিখেছো, অনাথ, অনাথ লিখেছিল না, অনাথ অনাথের লিঙ্গ পরিবর্তন কিনেছিলাম কি করেছিলাম আমরা অনাথা, অজের লিঙ্গ পরিবর্তন করে কি করেছিলাম অজা, অজের লিঙ্গ পরিবর্তন কি করেছিলাম অজা, ধোপার কি করেছিলাম ধোপানি, তরুণ তরুণী, সেবক সেবিকা, তারপরে কবি মহিলা কবি, বনপো বনঝি, রাজা রানী, সিংহ সিংহী, প্রিয় প্রিয়া, চাচা চাচি, কি সবার তোলা হয়ে গিয়েছে, আর যার যেখানে ভুল ছিল সেগুলো কারেকশন করে ফেলেছো। আচ্ছা তাহলে কি আজকে আর পড়াবো না, অনেক পড়িয়েছি না, অনেক কষ্ট হয়েছে না, আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সুস্থ থেকো, আর মায়ের কথা শোনো, ঠিক মতন বাসায় পড়াশোনা করো, ঠিক আছে, আসসালামু আলাইকুম।